আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাট্টা বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, সহকারী প্রধান শিক্ষক, বাট্টা বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্যাটার্ন নিয়ে। প্যাটার্ন কি, আগে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। প্যাটার্ন হলো কতগুলো সংখ্যা একটি বিশেষ নিয়মে সাজানো থাকবে এবং সংখ্যাগুলো কিভাবে সাজানো তা তাদের পাশাপাশি দুটি পদ থেকে বোঝা যাবে। আমাদের এখানে একটা প্যাটার্ন আছে, সেটা হলো 2, 5, 10, 17 এর সাধারণ পদ নির্ণয় করতে হবে। এখন দেখো, আমরা এই প্যাটার্নগুলো সাধারণত দুই রকম হতে পারে। একটা হলো সাধারণ অন্তর বিশিষ্ট প্যাটার্ন, আর একটা হলো সাধারণ অন্তর থাকবে না, মানে দুটি পদের মধ্যবর্তী দূরত্ব সমান থাকবে না। তো আমাদের আজকের যে প্যাটার্নটা আমরা আলোচনা করছি, এটার দুটি পদের সাধারণ অন্তর সমান নয়। দেখো, এই 5 থেকে 2 বিয়োগ দিলে 3 হয়, তারপরে 10 থেকে 5 বিয়োগ দিলে 5, আর 17 থেকে 10 বিয়োগ দিলে 7, অর্থাৎ 3, 5, 7। অর্থাৎ সাধারণ পদ দুটি পদের অন্তর সমান নয়। এক্ষেত্রে আমরা কিভাবে সাধারণ পদ বের করব? এ ধরনের সিচুয়েশন আসলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে সাধারণ পদ বের করতে পারবো। দেখো, এখানে আমাদের প্রথম তালিকার সংখ্যাগুলো আগে আমরা লিখি। তালিকার সংখ্যাগুলো দুই, পাঁচ, দশ, সতেরো এইভাবে আরও আছে। তাহলে প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যা, তালিকার প্রথম সংখ্যা সমান 2। এখন প্রথম সংখ্যার জন্য আমরা 1 বিবেচনা করতে পারি। 1-এর বর্গ হলো 1, তাহলে 1 স্কোয়ার। 1 স্কোয়ার সমান 1। 1-এর সাথে কত যোগ করলে 2 হয়? 1 যোগ করলে। তাহলে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1। তালিকার দ্বিতীয় পদ, তালিকার দ্বিতীয় পদ সমান 5। তাহলে দ্বিতীয় পদের জন্য 2 স্কোয়ার, 2 দুগুণে 4 যোগ 1। তালিকার তৃতীয় পদ, তালিকার তৃতীয় পদ সমান 10। 10-এর বেলায় আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 1। তালিকার চতুর্থ পদ, চতুর্থ পদ সমান 17, সমান চতুর্থ পদের জন্য 4 স্কোয়ার প্লাস 1, 4 ছেড়া 16 যোগ 1, এভাবে আরও আছে। তাহলে একইভাবে আমরা লিখতে পারি, সুতরাং তালিকার কতম পদ হবে, তালিকার কতম তম পদ সমান ক স্কোয়ার যোগ 1। তাহলে সুতরাং তালিকাটি ক স্কোয়ার যোগ 1 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে, বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এটাই হলো তালিকার সাধারণ পদ। আশা করি তোমরা আজকের এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবং পরবর্তী ক্লাসে আমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।